পলাশ ঢাকা, কোকিল ডাকা, আমারে দেশ ভাইরে, ধানের মাঝে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে। এই তপ্ত দুপুরে ঝলমলে রোদে প্রকৃতির এই অপরূপ রূপ আমাকে এটাই মনে করিয়ে দিল বসন্ত এসে গেছে। কি সুন্দর পলাশ ফুল, আর এই ঝলমলে রোদে আরও যেন একদম তার রূপ আরও ঝলসে পড়ছে। কি সুন্দর পলাশ ফুল একদম বিছিয়ে আছে মাটিতে। ভিডিও বা ব্লগ করার বিন্দুমাত্র প্ল্যানিং ছিল না, কারণ খুবই বিজি, দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে টাইম যাচ্ছিল। তো এই শিল্পকলার প্রাঙ্গণ পাস করছিলাম, তারপর হঠাৎ করে থমকে দাঁড়ালাম এত ব্যস্ততার মধ্যেও, বাধ্য হলাম ক্যামেরা বন্দি করতে। তো দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা ভিডিও, আরও একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন বা দেখতে এসেছেন, সবাইকে জানাচ্ছি এই বসন্ত ভালোবাসা দিবসের শুভেচ্ছা। হ্যাঁ, আজকে পহেলা ফাল্গুন, 1429 বঙ্গাব্দ, সেই সাথে 14 ফেব্রুয়ারি 2023, ভ্যালেন্টাইন্স ডে এবং বসন্তের ফাল্গুন, সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকে ব্লগটা শুরু করেছিলাম নরসিংদী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে, যেখানে খুব সুন্দর একটা পলাশ ফুলের গাছ আছে, আপনাদের সাথে শেয়ার করছিলাম শুরুতেই। প্রথমে ভেবেছিলাম শুধু ওই ফুলের ছবি তুলব একটু, কারণ একটু বিজি ছিলাম। তারপর হঠাৎ করে একটু ক্লিপ নেওয়া হলো এবং সামনে এখন আছি নরসিংদী স্টেশন রোড এই এরিয়াটাতে। তারপর দেখলাম তো ফুলের দোকানে দোকানে একদম রং লেগে গেছে। হঠাৎ করে মনে পড়লো, আগে থেকে জানতাম মানে ওইভাবে খেয়াল ছিল না, হঠাৎ করে মনে পড়লো যে আজকে তো 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে এবং সেই সাথে পহেলা ফাল্গুন, এই দুইটা মিলেমিশে একাকার হয়ে গেছে। সব শহরের মতোই আমাদের শহরেও রং লেগেছে, কালারফুল সব কিছু, মানুষের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে আমাদের ভাই বোনেরা, প্রেমিক প্রেমিকা, যুবক যুবতী, কাপল, সবার পরনে একটু রঙিন পোশাক ছিল। তো বিভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করব। তারপরে ভাবলাম যে আমি একটু কাজে বেরিয়েছিলাম, আর প্রকৃতিও কিন্তু খুব রঙিন ছিল। এই যে প্রকৃতি ঝলমলে রোদ আর খুব সুন্দর একটা পরিবেশ, তার কারণেই সব কিছু আরও বেশি করে ভালো লাগছিল। তো এই ভালোবাসার দিনে আমাদের ভালোবাসার শহর, বিভিন্ন খণ্ডচিত্র, আজকের দিনে শহরের বিভিন্ন চালচিত্র কয়েকটা আমার ক্যামেরা বন্দি করেছি, সেটাই আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করছি। পুরোটা ব্লগ দেখবেন, একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করুন। আর হ্যাঁ, আমি কিন্তু খুবই সাধারণ, আর এভাবেই আমার চোখে যেভাবে দেখি সাধারণভাবে, সেভাবে আপনাদের সাথে ব্লগ শেয়ার করার চেষ্টা করি। নরসিংদী সহ যখন যেখানে থাকি, আমাদের আশেপাশে বিভিন্ন কিছু, আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, ভালো লাগা, ভালোবাসার শহর, গ্রাম, সব কিছু। এই যে আমরা ইন্ডেক্স প্লাজা এই এরিয়াটাতে আছি, নরসিংদীর একটা অন্যতম প্লাজা এটা। তো এই এরিয়া ক্রস করছি এবং সামনের দিকে যাচ্ছি। সামনে এটি হচ্ছে গোলাপ চত্বর, ভালোবাসার প্রতীক কিন্তু গোলাপ। তো গোলাপ চত্বরে সেটাই মনে পড়লো, আসলে ভালোবাসার দিনে ভালোবাসার শহর দেখাচ্ছি আপনাদের, সারা শহরের বিভিন্ন জায়গার কিছু খণ্ডচিত্র। তো পুরো ভিডিওটা অবশ্যই সাথে থাকবেন এবং শেষের দিকে একটু রঙিন বিষয় থাকছে, স্টেশন এরিয়া দেখাবো। স্টেশন এরিয়া দেখলে আপনাদের সবার ভালো লাগবে।
তো দর্শক, আমি যেমনটা বলেছিলাম যে শেষের দিকে একটু স্টেশন এরিয়া দেখাবো, আমি মাঝে একটু বড় বাজার এরিয়াটা দেখিয়েছি, সেখানে একটু কাজ ছিল। এখন আমরা আছি এই যে স্টেশন ওভারব্রিজের, এখানে ওভারব্রিজের উপরে উঠবো। আজকে আসলে পরিবেশটা খুব সুন্দর ছিল, যেমন ঝলমলে রোদ ছিল তেমন খুব বাতাস ছিল। শীতের এই সময়টাতে যখন শেষের দিকে বা শীত কমে যায়, খুব বেশি বাতাস থাকে, মানে ঠোঁট টানে, তারপর গলা শুকিয়ে আসে, এরকম লাগছিল আর কি। খুব সুন্দর বাতাস লাগছিল আর এই রোদ, সেই সাথে এই যে বসন্ত, ও ভালো কথা, এত বাতাস বাতাস করছি আমি, বলতে বলতে আমার নলেজে আসলো, হ্যাঁ এটা বসন্তে বাতাস। কি যেন একটা গান আছে, বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, তোমার বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে। জানি না সঠিক বললাম কি না। আমরা ওভারব্রিজের উপরে উঠে গেছি নরসিংদী রেল স্টেশন। আচ্ছা, এখানে রেল স্টেশন ওভারব্রিজ রং করা হচ্ছে, দেখুন আরও সুন্দর লাগছে, আগে দেখিনি এই বিষয়টা। আর এখান থেকে কিন্তু স্টেশন মার্কেটটা খুব সুন্দর লাগছিল উপর থেকে। আসলে ওভারব্রিজটা কিন্তু খুবই উঁচু উঁচু করে বানানো, তো এখান থেকে ওভারব্রিজের সিঁড়ি মানে ক্রস করতে অনেক কষ্ট হয়, আমরা নর্মালি কম উঠি। এখান থেকে স্টেশন মার্কেটটা দেখতে খুব সুন্দর লাগছিল। এটা হচ্ছে প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্ম নরসিংদী রেলওয়ে স্টেশন। একটা নিম গাছ রয়েছে, আমরা দুজন আপুকে দেখতে পাচ্ছি, রঙিন শাড়ি পরে আছে, আমার ভিডিওকে রঙিন করে তুললো, ধন্যবাদ আপু। আর দুজন ভাইয়াকেও দেখতে পাচ্ছি, হলুদ পাঞ্জাবি হলুদ শার্ট, তো একটু রঙিন ব্যাপার স্যাপার ছিল আর কি। তো আমি তো দুপুরবেলা বের হয়েছিলাম, প্রকৃতিটাই রঙিন ছিল, ঝলমলে ছিল, সকালের দিকে বের হলে বাইরে পরিবেশটা আরও দেখা যেত। আর নরসিংদী সরকারি কলেজ ওই এরিয়াটাতে তো যাওয়া হয় নাই, নরসিংদী সরকারি কলেজে গেলেই মূলত এ সমস্ত দিবস বা বিভিন্ন কিছু সাংস্কৃতিক মন মানসিকতার এই সমস্ত বিভিন্ন কিছু আমাদের এগুলো দেখা যায় খুব বেশি। নরসিংদী সরকারি কলেজে কিছুদিন আগে পিঠা উৎসব হয়ে গেছিলো, সেটা নিয়েও কিন্তু একটা ব্লগ আছে আমার চ্যানেলে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, সেখানে কিন্তু বিভিন্ন রকমের ভিডিও রয়েছে, আমি যখন যেখানে থাকি শেয়ার করার চেষ্টা করি, আশা করি আপনাদের সবার ভালোই লাগবে। আর এটাও আশা করি ভালো লাগছে আজকের ব্লগটা। তো নরসিংদী স্টেশনে ওভারব্রিজের উপরে কিছুক্ষণ ছিলাম এবং এখনও কিন্তু কিছু অংশ রয়েছে, তো পুরো ভিডিওটা দেখুন, সাথেই থাকুন। দর্শক, এই মুহূর্তে আপনি আমার সাথে হাঁটছেন নরসিংদী রেলওয়ে স্টেশনে। নরসিংদী রেলওয়ে স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম এটি। আশেপাশে খুব সুন্দর না, আর রোদ ঝলমলে পরিবেশ তার কারণে বেশি সুন্দর লাগছে, আমি বারবার করে এই কথাটি বলছি আজকে। তো আপনি নরসিংদীবাসী হলে কোথা থেকে দেখছেন নরসিংদীর কমেন্টে জানাবেন, আর নরসিংদীর বাইরে অন্য জেলা থেকে হলে সেটিও জানাবেন, আর প্রবাসী ভাইয়েরা অনেকে দেখেন তারাও জানাবেন। আসলে সবার প্রতি এজন্যই বলা যে আপনাদের কমেন্টগুলো যখন দেখি, আপনারা অনুভূতি প্রকাশ করেন, ভালো লাগা খারাপ লাগা বা কে কোথা থেকে দেখছেন দুই একটা কথা বলেন, তখন খুবই ভালো লাগে, আসলে ইন্সপায়ার হই পরবর্তী ভিডিওটা বানানোর জন্য। তো যদি আপনি চান একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করতে পারেন। আচ্ছা যাই হোক, থাক সেসব কথা, আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষে চলে এসেছি। এখানেও একটা সুন্দর গাছ আছে এবং আমাদের লোকেশন মার্কটা দেখা যাচ্ছে, একটা ছাগল ছানা ছিল, ওর পিছনে পিছনে যাচ্ছিলাম। আসলে আজকে সব কিছুই খুব ভালো লাগছিল, এই যে নরসিংদী লোকেশন মার্কটা,
এখানে প্ল্যাটফর্মটি শেষ হয়ে যাচ্ছে এবং তারপরে হচ্ছে রেল লাইন দিয়ে হাঁটবো। রেলপথ, রেল লাইন দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। পুরো নরসিংদী শহরের মানে একটা অন্যতম সৌন্দর্য হচ্ছে এই রেলপথ, কারণ অনেকটা এলাকাকে মানে একটা পার্টে বিভক্ত করেছে, একটা সাইডে এক পার্ট, অন্য সাইডে আরেক পার্ট, এরকম আর কি। তো এটা হচ্ছে যে বটতলা বাজার, বটতলা বাজারের এরিয়া, এবং পাশে হচ্ছে মডেল মসজিদ, এবং আমরা আরেকটু সামনের দিকে হেঁটে আবার শিল্পকলার সেই পলাশ ফুলের গাছ, যেখান থেকে আজকে ব্লগটা শুরু করেছিলাম, সেখানেই শেষ করব। এবং আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা বাকি অংশ দেখতে থাকুন। তো ধন্যবাদ সবাইকে আজকে পুরো ব্লগটা আমার সাথে থাকার জন্য। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার সাথে যুক্ত হতে পারেন, আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, সেখানে বিভিন্ন কিছু যদি ভালো লাগে আর কি অবশ্যই শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।